ঘড়ির কাটা রাত 12টা পেরোলেই আরেকটি দিন, আরেকটি নতুন বছর 2014 সাল। আরও নতুন কিছু স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যাওয়ার দিন, যাকে বলা হয় ইংরেজি নববর্ষ। কিন্তু বছরের শেষে এসে সাধারণ মানুষের সাথে কথা বললে তারা বলেন, রাজনৈতিক অস্থিরতা, হরতাল অবরোধে খুব একটা ভালো কাটেনি তাদের জীবন। 2013 সাল আমার মোটামুটি ভালোই কাটছে এবং আমি আশা করি 2014 সালটা ভালো কাটবে যদি রাজনৈতিক পরিস্থিতি মোটামুটি শান্ত থাকে। সাধারণ মানুষ ভালো নেই, এটা আমাদের দুই নেত্রীদের বোঝা উচিত। আমরা নিজে ক্ষমতা থাকবো বলে যে আমাদের বিভিন্ন সম্পদ, বিভিন্ন কিছু যেটা বাইরের বিভিন্ন দেশের কাছে আমরা আমাদের জিম্মি হব, এই বিষয়ে নজর রাখা উচিত। আমাদের জাতি অভ্যন্তরীণ যে বিষয়গুলোতে বিভিন্ন দেশ হস্তক্ষেপ করতেছে, সাম্প্রতিক পাকিস্তান বা আমেরিকা বা ইন্ডিয়া, এই বিষয়গুলোতে আসলে আমাদের নিজের স্বতন্ত্রতা বজায় রাখা উচিত। বছরের প্রথম দিকে ভালো চললেও দেশবাসীর প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে ছিল ব্যাপক ব্যবধান। অবরোধ, হরতাল, এটা ওটা ভাঙচুর করে, গাড়ি চালাই জুত করতে পারি না, কোনোদিন চালাইছি কোনোদিন বয়ে রয়েছি, এইভাবে এই দিন গেছে। তবে দেশের এই পরিস্থিতির জন্য দুই নেত্রীকে দায়ী করলেন জনগণ। বিজনেসের অবস্থা খুবই খারাপ, আমি তো আমার দোকানই খুলতে পারতেছি না, অফিসে খুলতে পারতেছি না, যে এক্সপেন্স ওই আমার এক্সপেন্সই আসে না, প্রতিদিনের যে এক্সপেন্সটা, ট্রান্সপোর্ট যাতায়াত তো নাই, আমি বাইরে থেকে মাল আনতে পারতেছি না, কস্টিং বেশি পড়ে যাচ্ছে, বিক্রি করবো আমার কোনোভাবেই পোষাচ্ছে না। আলটিমেটলি আমার কোনো ইনকাম নেই, আমার এখন ওয়াইফের ইনকাম দিয়ে চলতে হচ্ছে, এটা তো আসলে খুবই বাজে সিচুয়েশন। সাফল্য আর ব্যর্থতা যাই থাকুক না কেন, সব গ্লানি আর না পাওয়ার কষ্টকে পেছনে ফেলে নতুন বছরে সবাই সাথে নিয়ে এগিয়ে যেতে চায় দেশের নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সব জনগণ। তবে এর জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। সোনালী ইসলাম, বিডি হেডলাইন্স, ঢাকা।